আজকে রাত্রিবেলায় প্রবীর গড়াইয়ের নেতৃত্বে সোকল কিছু দুষ্কৃতীরা এখানে ঢুকে নিজেদের মাসল পাওয়ার দেখাবার চেষ্টা করেছেন। কিন্তু সবথেকে খারাপ লাগে যে আম জনতা তাদের বাড়ি ঘরদোরগুলো কেন ভাঙচুর করলো সেটার জবাব যদি ওনাদেরকে জিজ্ঞেস করা হয় মনে হয় না ওনারা দিতে পারবেন। বাইরের থেকে ছেলে নিয়ে এসে প্রায় 150-200 জন ছেলে উইথ আর্মস হকি স্টিকস সব নিয়ে ঢুকেছে। নিজেকে বলে বিজেপির নেতা, আর যারা বলছে আজকে সোনার বাংলা গড়ব তারাই এরকম অশান্ত করছে। হ্যাঁ, পার্টি অফিস খেলার মাঠকে ওরা পার্টি অফিস বানাতে চেয়েছিল, যেটা এখানকার মানুষ যারা লোকাল পিপল তারা মেনে নেয়নি যে একটা খেলার মাঠে যেখানে সবসময় খেলা হয়, এখানে একটা মেলা হয় গাজনের সময়, সেই মাঠটাকে তারা নষ্ট হতে দিতে চায়নি, তারাই অবজেকশন করেছিল। সেইটাকে ওরা পার্টি অফিস বানাচ্ছে, সেটা নিয়েও কিন্তু প্রশাসন প্রথম আটকে ছিল। কিন্তু কালকে হঠাৎ এরকম এসে রাত্রির বেলায় কেন ওদের এত সাহস নেই কেন যে দিনের বেলায় এসে লোকের সঙ্গে কথা বলবে কিছু বলবে, রাত্রির বেলায় এসে এরকম বাড়ি ভাঙচুর করা, টোটো চালিয়ে যেই মানুষটা খায় কালকের থেকে কি খাবে তার ঠিক নেই, টোটোটাকে ভাঙচুর করেছে, বাইক ভেঙেছে, একজন মহিলার ওপরে অত্যাচার করেছে, পাঁচটা ছেলের ওপরে অত্যাচার করেছে। তৃণমূলের সাপোর্টার হয়তো, কেন কি পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কি করছে, সর্বসময় মানুষের কাছে আছে, তারা মানুষের সাথে আছেন, তারা যখন দেখছেন যে আমরা সব রকম সুখ সুবিধা পাচ্ছি তারা সাপোর্টার, তো তার মানে তা না যে তাদের বাড়ি ভাঙচুর করবে। তারা যে সবসময় মিটিংয়ে মিছিলে ঘুরছে তাও না কিন্তু যাদের বাড়ি ভাঙচুর করছে, তাহলে বুঝে নিন যারা আম পাবলিকের সাথে এত খারাপ ব্যবহার করবে তো তারা পুরো দেশের জন্য পুরো সমাজের জন্য কি করবে। একটা ঝালমুড়িওয়ালা বিক্রি করে, ও বেচারা কালকে আপনারা জানেন ক্রিসমাস ছিল, ওরা চার্চের কাছে ঝালমুড়ি বিক্রি করে তারা নিজের জীবন যাপন করে। সেই ঝালমুড়িওয়ালা সারাদিন পরিশ্রম করার পর অত রাত্রে এসে যখন ঘরে ঘুমিয়েছে তাদের দরজা নক করে জবরদস্তি ভেঙে ওই ঝালমুড়িওয়ালাটাকে প্রথম বার করে ওকে মেরেছে, এটা কোথাকার নিয়ম? কোথায় ওরা লোকের জন্য সাহায্য করে? পুলিশে কমপ্লেন করেছি, প্রশাসন যথাযোগ্যভাবে তারা তদন্ত করছে, আমরাও দেখছি। তবে এটাও ঠিক যে সাধারণ মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না, তারাই কমপ্লেন করছে, তারা বলছে আমরা ভয় সন্ত্রস্ত যে এরা তার মানে বারে বারে এরকম করবে। যারা আজকে আসার আগেই, যারা রাজ্যেতে নিজের শাসন করতে আসার আগেই যারা এরকম হলিগুলোসম দেখাচ্ছেন, তো তাদের আমরা কি করে সাথ দেবো? ওরা কিন্তু আমাদেরকে প্রশ্ন করছে, সাধারণ মানুষ ক্লাব সবারই হয়, গোটা পাড়ার গোটা ওয়ার্ডের ক্লাব, ক্লাব দল নির্বিশেষে হয় সব সবার জন্য। কিন্তু আমরা দেখছি এর আগেও ক্লাবের মাঠটাকে দখল করার জন্য বিজেপি এগিয়ে এসেছিল, তখন প্রশাসনের মাধ্যমে বাধা দেওয়া হয়েছিল, সামান্য কিছু হয়েছিল। তারপরে বিগত দিনে এই বিজেপি দলে কিছু কিছু দুষ্কৃতীরা ঢুকেছে, এলাকার নামচিন মাফিয়ারা ঢুকেছে, তারা এই মাঠ দখলকে কেন্দ্র করে এই এলাকাটা দখল নিতে চাইছে। কিন্তু যেভাবে কাল রাত্রে তাণ্ডব চালিয়েছে, আমরা চাইলে কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই তাদের সাথে সেই তাণ্ডব চালাতে পারতাম, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের দল সাধারণ মানুষের জন্য আছি, আমরা সাধারণ মানুষের কথা চিন্তাভাবনা করে আমরা সেই দিকে ওদের খেলা ফাঁদে আমরা ফাঁসতে যাচ্ছি না, কারণ ওদের জবাব দেওয়ার মতন ক্ষমতা আমাদের আছে, মিনিটের মধ্যে জবাব দিতে পারি। কিন্তু ওদেরকে আমরা আপনাদের মাধ্যমে সতর্ক করতে চাইছি যে আপনারা দুষ্কৃতি আছেন অন্য জায়গায়, যে দুষ্কৃতি করুন, যে দলে ঢুকেছেন সেই একটা দুষ্কৃতি দল, সেই দলের ভিতরে করুন, কিন্তু সাধারণ মানুষের সামনে করতে আসবেন না। এই পাড়াতে কালকে যে তাণ্ডবটা চালিয়েছেন সেই তাণ্ডবটা আগামী দিন যেন না হয়, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন দিকে আমরা তাকিয়ে আছি। আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য যেটা আমাদের করার থাকবে, আমরা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, কিন্তু বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব করুক, নিজের পার্টি অফিসে করুক, আমার সাধারণ মানুষের কাছে যদি করে তৃণমূল কংগ্রেস দেখেছি ঘরগুলো নিরীহ, একটা বাপ্পা গোড়াই বলে টোটো, তার টোটোটা ভেঙে দিয়েছে, সে টোটো দিয়েই ওর ভরণ পোষণ হতো, তার টোটোটা ভেঙে দিয়েছে। আরে এই কি ধরনের দল বলছি, সাধারণ মানুষ, সবাই সাধারণ মানুষ, তাদের সাথে হয়তো এই এলাকাতে থাকে তৃণমূলের ভোটার হতে পারে, তৃণমূলের ভোটার হতে পারে, তৃণমূলের সাথে থাকতে পারে, কিন্তু ওরা সাধারণ মানুষকে হয়রান, সেটা এখন আমি বলতে পারবো না কে করাচ্ছে,
কিন্তু বিজেপি যে দুষ্কৃতীরা ঢুকেছে তারাই এটা করাচ্ছে। থানায় অভিযোগ হয়েছে, থানায় অভিযোগ হয়েছে, প্রশাসন কাজ করছে আইন অনুযায়ী, যেটা কাল রাত্রে যেটা স্টেপ নেওয়া নিয়েছে, কিন্তু আমরা দলগতভাবে এই এলাকার মানুষের সাথে আছি। এই এলাকার মানুষের যে যারা হয়রানি করবে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে।